আসসালামু আলাইকুম, শুভ সকাল। আশা করছি সবাই সুস্থ সুন্দর আছেন। আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছি। এখন সকাল 1:30 বাজছে, সকাল সকাল ম্যাড়া পিঠা বানানো হচ্ছে আমার মেয়ে লাইবার জন্য। তো আসলে ম্যাড়া পিঠাটা আমার ছোট বোন ময়নাই বানিয়েছে, ও আজকে চলে আসছে লকডাউনের মাঝেও। তো এখন একদম এত কড়াকড়ি হচ্ছে না, রাস্তায় একটু ইজি হয়ে গিয়েছে যেহেতু বেশ অনেকদিন থেকে লকডাউন চলছে। তো আমারও সৌদি আরবে চলে যাওয়ার টাইম চলে আসছে, সবসময় যাওয়ার আগে বা বাংলাদেশে আসার আগে ও চলে আসে, আমাকে সব কিছু গুছিয়ে দেয়, সেই জন্য আসলে হেল্প করতে আসে। এই ছোটো বোনটা সবসময় আমাকে আসলে বা যাওয়ার সময় সে অনেক হেল্প করে আমাকে। তো আজকেও ময়না চলে আসছে, তো এসে সে ম্যাড়া পিঠা বানালো লাইবার জন্য, তারপর লুচি বানাচ্ছে, আরও অনেক রান্না করে নিয়ে আসছে। তো গরম গরম লুচি খাওয়াবে ওর দুলা ভাইয়ের জন্য, লুচি বানাচ্ছে লাইবার জন্য, ম্যাড়া পিঠা। লাইবার ম্যাড়া পিঠাটা খুবই পছন্দ, ও মাংস বা ভর্তা দিয়ে খেয়ে থাকে। তো আজকে সকালে নাস্তা হলো গরম গরম লুচি, আর সঙ্গে নিয়ে আসছে ময়না মুগ ডাল দিয়ে চিকেন, তার সঙ্গে আছে আলুর দম আর দেশি লেবু, তারপর আচারও এনেছে আমের আচার। এই যে গরম গরম লুচি বানালো, সে এসে সব কিছুই কিন্তু ঝটপট করে ফেলতেছে। এই তো সকালে নাস্তা একদম রেডি করে নিয়ে আসছে, আর আর্লি মর্নিংয়ে চলে আসছে, নয়তো রাস্তা অনেক রাশ হয়ে যায়। তারপর কুলি পিঠা নিয়ে আসছে, আমার অনেক পছন্দের পিঠা কুলি পিঠা। তার সাথে যে জগৎবন্ধুর এই দোকানের এই প্যাড়াটা অনেক টেস্টি, নারায়ণগঞ্জ থেকে এনেছে। আর এই তো আমের আচার, এটা লাইবের বাবার জন্য এনেছে, ও আবার ইদানিং একটু আচার খেতে পছন্দ করে, এর আগেও নিয়ে আসছিল, আর সবসময় ওই আমাকে আচার বানিয়ে পাঠায় সৌদি আরবে। তেই তো নাস্তা খাওয়া হচ্ছে, আর এদিকে আমাদের এক ভাই কল করেছে, কাদের ভাই, তো উনি লাইবার বাবার ফ্রেন্ড। তো বেশ অনেকদিন থেকে বলছিল আমাদের জন্য মাছ পাঠাবে, তো আজকে বলছে যে পাঙ্গাস মাছ আর ইলিশ মাছ পাঠাবে। তো এদিকে নাস্তা করা হচ্ছে, আমার ভাইও আসছিল ঢাকায় একটা কাজে, তখন আসছে, আর ময়না, তারপর ময়নার হাজবেন্ড আর মেয়ে আসলো। তো সকাল সকাল আমরা নাস্তা করতেছি, তা আসলে একসঙ্গে নাস্তা করতে বেশ ভালো লাগে, একা একা কিন্তু আমার ওরকমভাবে নাস্তা তৈরি করা হয়ও না, সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ারও করতে পারি না। বেশিরভাগ দেখা যায় ব্রেড খেয়ে ফেলি ডিম দিয়ে, মানে পাউরুটি, আর ময়না যেভাবে সকালে হাতে রুটি বানায়, যে আমার মেয়ে অনেক মিস করতেছিল, এতদিন ময়না ছিল না, তো বলতেছিল খালামণির হাতের রুটিটা অনেক মজা, তো প্রায় ও থাকলে বানায় লাইবা খায়। এই তো আমাদের মাছ চলে আসছে, এখানে 4টা ইলিশ মাছ আর 1টা বড় পাঙ্গাস মাছ আছে। তো অনেক অনেক ধন্যবাদ কাদের ভাইকে আমাদেরকে এত ভালোবেসে পাঠানোর জন্য। এই যে আবার উঠাও, আবার উঠাও, আবার উঠাও, আবার উঠাও, হ্যাঁ পারছে, ও পারতেছো, পানি মাছের পানি পড়তেছে, এই যে ওকে। রাখো নিচে, এটা বাজার থেকে কাটাতে হবে, এই বটি দিয়ে কাটানো সম্ভব না। পাঙ্গাস মাছটা এত বড় ছিল যে বাসায় কাটা সম্ভব হয়নি, সেজন্য বাজার থেকে কেটে আনা হয়েছে, পাশাপাশি ইলিশ মাছটাও কেটে নিয়ে আসছি।
তো এখন ফ্রোজেন করব, যে সৌদি আরবে নিয়ে যাবো আমার ছেলের জন্য, সেজন্য প্যাকেট প্যাকেট করে ফ্রোজেন করে নিচ্ছি। আর এই মাছটা একদম ফ্রেশ মাছ, নদী থেকে ধরে পাঠিয়েছে ভাইদের। ওই মাছের আড়ত আছে, ওই ওনাদের যে জেলেরা আছে ওনারাই এই মাছ ধরে, তো সেখান থেকে ফ্রেশ মাছ মানে ধরার পরে আমাদেরকে একদম ফ্রেশ ফ্রেশ বাসায় পাঠিয়ে দিল। তো সেই মাছটা আসলে খেতেও কিন্তু বেশ ভালো লাগে, যেহেতু ফ্রেশ মাছ, ফ্রেশ মাছের মানে কোনো তো তুলনা হয় না, মানে দেখা যায় এটা একটা ডিফারেন্ট টেস্ট থাকে। তো কিছু মাছ আমি ফ্রোজেন করতেছি সৌদি আরবে যখন যাব নিয়ে যাব, আর কিছু রান্না করছি একদম ফ্রেশ, না ভেজে যে এভাবে আমরা একদম মশলা মাখিয়ে মানে কষিয়ে নিচ্ছি, খুবই টেস্ট হয় এভাবে রান্নাটা। তো রান্নাটা আপনাদের সঙ্গে শেয়ার করে নিই, মানে পুরোটা মাছ সব মশলা দিয়ে আমি মানে কষিয়ে নিচ্ছি, আর একটু মাছ ফ্রাই করব। আমার মেয়ের আবার ফ্রাই মাছটা খুবই পছন্দ, তো লাইভাকে একটু মাছ ফ্রাই করে দিচ্ছি, ও রাইস খেয়ে ফেলবে। তো আমরা সবাই একটু ফ্রেশ ফ্রাই মাছ খাবো, আর কিছু মাছ মাথা একসঙ্গে রান্না করা হয়েছে, এটাও ময়নাই রান্না করছে আর মাছটা ফ্রাই করছে আমি, দুই বোন মিলে রান্না করে ফেলছি। কিছু মাছের পিস আমি ম্যারিনেট করে রেখেছিলাম আধা ঘন্টার জন্য, সেখান থেকে দু পিস মাছ হালকা তেলে ভেজে নিচ্ছি, লাবার বাবাকে ভর্তা বানিয়ে দিব। আর কিছু মাছ আমি ফ্রাই করব, ডিপ ফ্রাইও খেতে বেশ ভালো লাগে। আর ফ্রেশ মাছ বলে কথা, মাছের ভর্তাও কিন্তু আসলে অন্যরকম একটা স্বাদ, নর্মালি যেভাবে আমরা ভর্তা বানাই অন্যান্য ভর্তা সেভাবে বানালেই কিন্তু খেতে বেশ ভালো লাগবে। পাঙ্গাস মাছে ডিমও হয়েছে, তো সেটাও ফ্রাই করে নিচ্ছি। তো যে যখন খাবে গরম গরম ফ্রাই করে দিতে হবে, আগে থেকে ফ্রাই করে রেখে দিলে কিন্তু খেতে ভালো লাগে না, খাওয়ার আগ মুহূর্তে ফ্রাই করে নিলে বেশ ভালো হয়। লাইবা আসো, খেয়ে যাও, গরম গরম খেয়ে যাও। লাইবার ক্ষুধা লেগে গিয়েছে, সেজন্য লাইবাকে একাই খাবার দিয়ে দিয়েছি, আমরা সবাই ফ্রেশ হয়ে নামাজ পড়ে একসঙ্গে খাবো। তো আজকে এখানে বিদায় নিয়ে নিচ্ছি, সবাই সুস্থ সুন্দর থাকেন, আমাদের জন্য দোয়া করবেন, আবারও দেখা হবে, কথা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।